हेलो एवरीवन डॉलर पाल फ्रॉम पोको থেকে আপনাদের আবারো স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে এখানে আমরা পোস্ট করছি আরে কি করেন আপনি বল দিয়ে আপনাতে এখন পুরো ডিটেইলসটা আপনাদের বলে দেবে কেন আমাদের আহাদুল আছে এবং কি প্রজেক্টের মালিক সেও আছে তাদের সাথে একটু যোগাযোগ করি কি বলেন ব্যাগ দিলাম দেখছেন এটা আমাদের হুজুর ভাই ইনি একটা প্রজেক্ট করছে এটা পাবনাতে হুজুর ভাই আপনাদের এখানকার নাম কি মানে পাবনা এটা কি কোন জায়গা এটা আতাইকুলা থানা থানা আতাইকুলা আতাইকুলা বাজার এরিয়া কলেজ পাড়া এটা হচ্ছে যে আপনি কার মাধ্যমে করতে আতাইকুলা রঘুনাথ এটা আপনি কার মাধ্যমে প্রজেক্টটা সাজাতে এটা আমাদেরই একটা কোম্পানি জুলার পাল ফার্ম তার বাসা কোথায় এই বাসা জিনাইদা জিনাইদা হ্যাঁ জিনাইদা আপনি এই প্রজেক্টটা কোনটা সাক্ষম জেনে বা আপনি সবকিছু বিশ্লেষণটা জেনে আপনি কি প্রজেক্টটা করছেন আমি বিস্তারিত জানছি ব্যাপারে আমার ট্রেনিং ওনার কাছ থেকে আমার ট্রেনিং নেওয়া কোথা থেকে ট্রেনিং থেকে ঢাকা থেকে ঢাকা থেকে ট্রেনিং আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে অজিত ভাই একটা প্রজেক্ট করছে সে সবকিছু জেনে শুনে এসে সারা বাংলাদেশ আমাদের প্রজেক্টটা আছে দেলোয়ার পাল ফার্ম আপনারা দেখছেন যে ইউটিউবেতে আপনারা বিভিন্ন রকমের ভিডিও জনপ্রিয়তা কোন সমস্যা যদি দেখা দেয় তাহলে আমাদের এই দেলোয়ার সাহেব এই প্রজেক্টটার রিস্ক বা নিছে তো এখন আমাদের এই অজিত ভাই এই প্রজেক্টটা নিয়ে অনেকটা স্বপ্ন তা আমি চাই যে আপনারা যে যদি এমন কোনো প্রজেক্ট যদি করতে চান যে ঝিনুক থেকে মুক্তা এটা আমরা সারা বাংলাদেশ আমরা শুনে আসছি বা আমরা দেখে আসছি যে ঝিনুক থেকে মুক্তা তো ঝিনুক থেকেই হয় আমরা এটা নিয়ে খুব গবেষণায় আছি যে আপনারা যদি কোনো যদি মুক্তা চাষের যদি অনুগ্রহ যদি আপনারা করতে চান তাহলে আপনারা অর্ডার দিতে পারেন দেলোয়ার মুক্তা চাষের পাল ফার্ম থেকে আপনারা এটা ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম অজিত ভাই আসসালামু আলাইকুম আমি অনেক আশা নিয়ে আসছি এখানে এই পাল ফার্মটার অনেক দিনের স্বপ্ন ছিল আমার যা কাজকে আল্লাহ তালার রহমতে এটা আমি সাকসেসফুল হলাম আমার এটা কমপ্লিট হয়ে গেল এই যে পুকুরটা দেখছেন সামনে আজকে এটা কমপ্লিট হচ্ছে যদিও ছোটো জায়গা তো ভবিষ্যতে আমার আশা আছে আমি অনেক বড় জায়গা নিয়ে করবো এবং আমার যারা বন্ধু বান্ধব আছে তারা অনেকেই আশাবাদী তারা অনেকেই আমাকে বলছে যে এটা আমরাও করবো আমরাও এটা করার ইচ্ছা আছে আমাদেরও হ্যাঁ তো সব কিছুই আল্লাহ তালার ইচ্ছা আশা করি এটা একটা ভালো জিনিসের নতুন বিজনেস বাংলাদেশে তো সবাই অনেক রকমের বিজনেস করে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা যে চাষ হচ্ছে চিনুক থেকে মুক্তা চাষ তো এটা আমরা শুরু করলাম আল্লাহর রহমতে আশা করি আশা রাখি আমি ইনশাল্লাহ ভালো হবে এবং এই বিজনেসটা নতুন বিজনেস খুবই ভালো বিজনেস আচ্ছা আপনি কি সামনে বাড়াতে চাচ্ছেন হ্যাঁ আমি বাড়াবো আমার আরও প্রকল্পের ইচ্ছা আছে আপনি বড় প্রকল্প করবো আশা করি আচ্ছা ঠিক আছে অজিত ভাই তাহলে আপনার আশাটা পূরণ হোক ব্যস্ত এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে থ্যাংক ইউ ভেরি মাচ